বাংলাদেশের রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গোরাশাল পৌরসভা সুযোগ্য মেয়র এবং গোরাশাল পৌরসভা আওয়ামী লীগের সফল সভাপতি জনাব আলহাজ শরীফুল হক শরীফ সাহেব, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, উপস্থিত শিল্পীবৃন্দ, উপস্থিত আমার স্নেহাস্পদ ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, সবার জন্য আমার পক্ষ থেকে সালাম থাকলো। এবং একই সাথে আমাদের পক্ষ থেকে পলাশ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকের এই জন্মদিনের উপলক্ষে আমরা কথা বলতে গিয়ে সর্বপ্রথমই আল্লাহ পাকের দরবারে আমরা বঙ্গবন্ধু এবং 1975 কালরাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের যারা শহীদ হয়েছিলেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, বঙ্গবন্ধুর হাতেগড়া দল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সোনার বাংলা ঘর কাজে আমরা দিনরাত পরিশ্রম করি, আজকে তাদের জন্য একটি আনন্দ ঘন মাহেন্দ্রক্ষণ। তাই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, আপনারা সকলে যার যার অবস্থানে থেকে যে যতটুকু যেভাবে পারেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার যে ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন গত কয়েকদিন আগে জাতিসংঘ ঘোষণা করেছে যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এবং আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ ধরার অভিপ্রায় এবং সংকল্প ব্যক্ত করেছেন। তাই আসুন আমরা আজকে এই বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি, আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমরা উন্নত বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা করব। এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান জাভেদ সাহেব একটা কথা বলেছেন নির্বাচন নিয়ে, কিছুদিন পরে এই গোরাশাল পৌরসভায় নির্বাচন হবে। সৈয়দ জাভেদ হোসেন, আপনাদের কাছে আলহাজ শরীফুল হক শরীফ সাহেবের জন্য ভোট প্রার্থনা করেছেন নৌকার প্রার্থী হিসেবে, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। আমিও তার সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমরা তৃণমূল থেকে সর্বসম্মতিক্রমে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে শরীফুল হক শরীফ সাহেবের নাম প্রস্তাব করে আমরা কাগজপত্র প্রেরণ করেছি। দুঃখজনক হলেও সত্য, এই আওয়ামী লীগের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক যাদেরকে আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে খুঁজে পাবেন না, বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, অনুষ্ঠান নেই, তারা খালি বলে আমরা আওয়ামী লীগ করি, স্বাধীনতা দিবসে তাদের খবর নাই, বিজয় দিবসে তাদেরকে আমরা দেখতে পাই না, আওয়ামী লীগের কোনো মিছিল মিটিংয়ে তাদেরকে দেখতে পাই না, তারা খালি কয় আমরা আওয়ামী লীগ করি আর ভোট দেন, তাদের খালি ভোট দরকার
আর আওয়ামী লীগের মার্কা দরকার আর বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করার জন্য যেসব কর্মকাণ্ড আছে এগুলোতে তারা নাই তাদের চেয়ার দরকার ক্ষমতা দরকার তাদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন তারা এসেছে তাদের বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে নিয়ে তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো কর্মসূচি নেই তারা এসেছে চেয়ারের লোভে চেয়ারে বসে লুটপাট করার জন্য মাদক সেবীদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য চাতকদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শরীফ লোক শরীফ সাহেবকে মেয়র হিসেবে দেখেছেন উনি মাদককে প্রশ্রয় দেয় না চাতকদ ওনার সাথে নাই ওনার সাথে কোনো জমি দখলকারী নাই কোনো সন্ত্রাসী নাই এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আর যারা খালি আওয়ামী লীগ করে আর ভোট দেন তাদের সাথে কারা আছে তাদের নাম আমি উল্লেখ করতে চাই না আপনারা সেটা নিশ্চয়ই জানেন এবং দেখেছেন তারা আসলে এই পৌরসভার পরিবেশ দূষিত হবে এই পৌরসভায় ভদ্রলোক প্রবেশ করতে পারবে না এই পৌরসভায় গরিব মানুষ প্রবেশ করতে পারবে না এটা হবে মাদকের আখড়া সন্ত্রাসীদের আখড়া তাই আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আজকের এই সুযোগে আগামী পৌরসভা নির্বাচনে আপনারা শরীফুল হক শরীফ সাহেবের পক্ষে নৌকা প্রতীকে ভোট দিয়ে ওনাকে বিজয়ী করবেন ইতিমধ্যেই আমরা তৃণমূলের মতামতের ভিত্তিতে গজারিয়াতে এবং ডাঙ্গাতে জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা নাম প্রেরণ করেছিলাম যাদের নাম আমরা প্রেরণ করেছি জননেত্রী শেখ হাসিনা তাদেরকেই মনোনয়ন দান করেছেন যদিও অনেক অপচেষ্টা হয়েছিল অনেক ষড়যন্ত্র হয়েছিল অনেক টাকা পয়সা লেনদেন হয়েছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে তৃণমূলের দ্বারা নির্বাচিত প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ডাঙ্গা এবং গজারিয়াতে যে নির্বাচন হবে আগামী 21 তারিখে সেই নির্বাচনে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তাদেরকে তাদের মধ্যে কাজ করে এখানে আমাদের প্রার্থীর বিজয়কে সুনিশ্চিত করবেন আর সবশেষে যে কথাটা বলতে চাই যে বাংলাদেশে আমরা একটা মহামারীর মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি আমাদের এখানে করোনা কিন্তু কমে গিয়েছিল আবার গত 10-12 দিন যাবত কিন্তু করোনা আস্তে আস্তে বাড়তেছে এটার কারণ হলো যে আমরা কিন্তু ভুলেই গিয়েছিলাম যে বাংলাদেশে করোনা চলছে এই ভুলের কারণে আমাদেরকে আবার মাশুল দিতে হচ্ছে আবার অনেক মানুষের প্রাণ ধরে যাচ্ছে অতএব আপনারা যেখানে যে অবস্থানেই থাকেন না কেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন সামাজিক দূরত্ব মেনে চলবেন এবং সরকারি যে সকল নিয়মকানুন রেডিও টেলিভিশনে ঘোষণা করা হচ্ছে সেগুলোকে মেনে চলবেন যাতে বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি না হয় তাই আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ